যুক্তিতর্কে রেড হেরিং ফালাসি নামে একটি কথা আছে। রেড হেরিং ফালাসি হলো কোনো একটি আলোচনাকে তার মূল থেকে বিচ্ছিন্ন করে অন্যদিকে ঘুরিয়ে দেয়া। লালমনিরহাটের বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মিকে নিয়ে আলোচনায় এমনটি ঘটেছে। বলা হচ্ছে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কটূক্তি করেছেন বলেই তার চাকরি গেছে এবং তার বিরুদ্ধে মামলা হয়েছে। শুধু তাই নয়, অনেকে প্রচার করছেন উর্মি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বলেই তার বিরুদ্ধে সবাই উঠে পড়ে লেগেছে। আসলে কি তাই? উর্মি কি শুধু ডক্টর ইউনুসকে নিয়ে কটূক্তি করেছিলেন? না, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদ সম্পর্কেও বিরূপ মন্তব্য করেছিলেন। শুধু তাই নয়, তিনি বলেছিলেন গত জুলাই আগস্টে যে গুলি করে নির্বিচারে মানুষ মারা হলো তা নাকি প্রমাণিত সত্য নয়। ডক্টর ইউনুসকে তিনি সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মন্তব্য করেছেন। তিনি কি জানেন না, অনেক রাষ্ট্রবিজ্ঞানীর মতে গণ অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী সরকার সংবিধান মানতে বাধ্য নয়? তারা কেন এখনো সংবিধান মানছেন এজন্য উল্টো সমালোচনার মুখে পড়তে হচ্ছে এই উপদেষ্টা পরিষদকে। ফরহাদ মোজারের মতো চিন্তক বলেছেন বর্তমান সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। চাকরিচ্যুত তাপসী তাবাসসুম উর্মির সঙ্গে যাই হচ্ছে তার সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনার কোনো সম্পর্ক নেই। আলোচনাটি ছিল তাপসী তাবাসসুম উর্মির ফ্যাসিবাদী মনস্তত্ত্ব নিয়ে। তিনি কি মুক্তিযুদ্ধের পক্ষের না বিপক্ষের শক্তি তা নিয়ে ছিল না। তবে উর্মির সঙ্গে যা হচ্ছে তা বাড়াবাড়ি বা আদৌ যৌক্তিক কিনা তা নিয়ে প্রশ্ন তোলা যেতেই পারে। আরেকটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। গত 7 অক্টোবর দৈনিক আজকের পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনের শিরোনাম, এক বিচারকের জন্য আইন মন্ত্রণালয়ের নজিরবিহীন প্রস্তাব। ঘটনা হলো যুগ্ম জেলা পদমর্যাদার এক বিচারককে 2 ধাপ ডিঙিয়ে সিনিয়র জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিতে সুপ্রিম কোর্টের কাছে প্রস্তাব পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয় ওই বিচারক 16 বছর ধরে চাকরিতেই নেই। 2008 সালে তাকে সাময়িক বরখাস্ত এবং 2010 সালে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বিধিমালা 2007 অনুযায়ী যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতির জন্য যুগ্ম জেলা জজ পদে 2 বছরের বিচারিক কাজের অভিজ্ঞতা সহ 10 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হয়। শুধু তাই নয়, অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ পদে পদোন্নতির জন্য অতিরিক্ত জেলা জজ পদে 2 বছরের অভিজ্ঞতা সহ মোট 15 বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক। আর সিনিয়র জজ হতে জেলা ও দায়রা জজ পদেও 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই প্রতিবেদন থেকে স্পষ্ট, জুডিশিয়াল সার্ভিস বিধিমালা লঙ্ঘন করে ওই বিচারককে সিনিয়র জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিতে প্রস্তাব করেছে আইন মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল, তার কাছে আমরা জানতে চাইতেই পারি বিধিমালা কেন লঙ্ঘন করতে হচ্ছে। এই ধরনের পদক্ষেপ কি বিচার বিভাগের স্বাধীনতা এবং সমাজে সুশাসন প্রতিষ্ঠায় অন্তরায় সৃষ্টি করবে না? আপনাদের কাছে কি জনগণ এমনটি প্রত্যাশা করে? সাম্প্রতিক এই ঘটনা নিয়ে আপনার কি মতামত লিখে আমাদেরকে জানাতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।